রবিবার বাংলা বিহার সীমান্তের খড়িবাড়ি ব্লকের একাধিক এলাকায় আবগারি দপ্তরের অভিযানে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার চোলাই মদ সহ মদ তৈরির সরঞ্জাম। এদিন ব্লকের চেক্করমারি, সিঙ্গিয়াজোত ও জায়গীরজোত এলাকায় যৌথ অভিযান চালায় বাংলা ও বিহারের আবগারি দপ্তর। এদিন নকশালবাড়ি ও বাগডোগরা আবগারি দপ্তরের কর্মীদের সঙ্গে নিয়ে এই অভিযান চালান জেলার আবগারি দপ্তরের অতিরিক্ত সুপার কিরত সিং বিচ্ছি। তাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 240 লিটার চোলাই মদ, 1890 লিটার কাঁচা স্প্রিট, 11টি অ্যালমোনিয়ামের হাড়ি ও একটি ডিস্টিলেশন অ্যাপারেটাস বাজেয়াপ্ত করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 5 লক্ষ টাকা। যদিও আবগারি দপ্তরের অভিযানে বুঝতে মদের কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, যদিও আবগারি দপ্তর তাদের খোঁজ শুরু করেছে।